بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، الحمد لله كفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত ইকরা বাংলা দর্শক ও শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে মুবারকবাদ জ্ঞাপন করছি। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য রহমত এবং নিয়ামতের দ্বারা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তিতে আছেন। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত ও রাজি দিয়ে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সম্মানিত দর্শক, আজকে কিউ অ্যান্ড এ উইথ ইকরা অনুষ্ঠানে পরিচালনার জন্য আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি, পরিচালনার জন্য আছি মোহাম্মদ আব্দুল কাদির, এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দিন, ফরেস্টগেট দারুস সুন্নাহ মসজিদের সম্মানিত খতিব এবং ব্রিটেনের সুনামধন্য প্রতিষ্ঠান দারুল উলুম ফোর্থ স্কোয়ার মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত আল্লামা আব্দুর রহমান সাহেব। দর্শক, চলুন আমরা হুজুরের সাথে পরিচিত হয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আশা করি ভালো আছেন। মাশাআল্লাহ হুজুর, আমরা জানি এই দেশে তো প্রায় আমরা সব ব্যস্ত, আর আপনার প্রচুর ব্যস্ততা হন, এত ব্যস্ততার পরেও যেন আজকে আমরা এটা সময় দিছেন, ইসলামিক কিউএনএ ইকরা বাংলা অনুষ্ঠানের সময় দিছেন, মুসলিম উম্মার একটা মুসলিম উম্মার স্বার্থে, ইসলামের স্বার্থে আপনার যেটা সময় দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময় দান কবুল আর মঞ্জুর ফরমান, আমিন। হুজুর, আমরা তো প্রতিদিন কিউএনএ অনুষ্ঠানটা পরিচালনা করিয়ে থাকি, তো আমরা কি অনুষ্ঠানের পক্ষে সম্মানিত দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাঝে আর আপনার কোয়েশ্চন এবং আপনার কোয়েশ্চন যেটা আপনারা করেন ওটার আনসার নর্মালি আমরা দিয়ে থাকি। তো আপনারা স্ক্রিনে যে নাম্বারটা লেখা দেখা 0207-084-7175, ও নাম্বারে আপনি কোয়েশ্চন করিয়া যে কোনো কোয়েশ্চন করতে পারেন ইসলামিক বিষয়ক, মোহতরম শায়েখ আপনারা প্রশ্নের উত্তর দিবা। আমি কোয়েশ্চন এবং আনসারের আগে আমি মোহতরম শায়েখ শায়েখুল হাদিস হুজুর আপনার কাছে একটা আজকের একটা সাবজেক্ট আমরা আলোচনা করতে চাইলাম। আজকে আমরা হুজুর যে বিষয়টা সিলেক্ট করছি তো লাগিয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি তৈল উম্মতের জন্য রহমত, আর গোটা জিন্দেগি তৈল উম্মতের জন্য আদর্শ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হুজুর যে বাসনটা, এটাই লাগে যে মুসলমানের ঐক্য এবং মুসলমান যে আনটিল কিয়ামা পর্যন্ত মুসলমানের জীবনের সমস্ত ব্যবস্থা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হুজুর মাধ্যমে আমরা রে দিয়া গেছেন কি। তো আমরা তো এই কিউএনএ এই অনুষ্ঠানের সময় আমরা খুবই সংক্ষিপ্ত থাকে, আমরা চাইলেও হয়তো বিদায় হুজুর সম্পূর্ণ বাসনের বিষয়টা আমরা আলোচনা করি শেষ করতে পারতাম না। তো আমরা আজকে হুজুর যে বিষয়টা নিয়ে আলোচনা করতাম সেটা যে বিদায় হজর কিছু বাসনের একটা অংশ আপনি যদি একটু আলোচনা উপস্থাপন করেন দর্শক করুন। জাযাকুমুল্লাহ।
إن الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم قد تركت فيكم ما إن استعصمتم به لن تضلوا أبدا كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শকতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। শুরুতে দোয়া করি, যে সমস্ত হজ্জা জবায়তুল্লাহ হজে গিয়েছেন, আল্লাহ যেন সকলকে হজে মবরুর নসিব করেন। এবং প্রতি বৎসর হজের টাইম আসলেই আমাদের মনেও হজে যাওয়ার একটা আগ্রহ জাগে। দোয়া করি আমরা যারা গিয়েছি, আরও বারবার যারা যাইনি, অন্তত একবার হলেও যেন আল্লাহ পাক আমাদেরকে হরমান শরীফের দিয়ার কবুল করেন। হজের টাইম আসলে আমাদের মনে আরেকটি কথা স্মরণ হয়, যেই সেই মক্কা নগরী যেখানে আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ আসলাম জন্ম নিয়েছিলেন, এবং যে জায়গায় নবী একরম ইসলামের বারবার পদার্পণ হয়েছে, যদিও নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে বাধ্য হয়ে মক্কা ত্যাগ করেছিলেন, আল্লাহ পাক বিজয়ের সবার মক্কায় ঢুকেছেন। এক পর্যায়ে সেই মক্কায় রসুল্লাহ সাল্লাম হজ পালন করতে গিয়ে সফা এবং মারওয়ায় সেই পুরানা দুঃখের এবং করুণ কাহিনীগুলো স্মরণ করে রসুল ইসলাম শুক্রিয়া আদায় করেছিলেন। এবং সেই বিদায় হজে আমাদের স্মরণ পরে রসুল্লাহ সাল্লাম বারবার বিভিন্ন সময়ে ভাষণ দিয়েছিলেন, মিনায় যাওয়ার পূর্বে, মিনায় যাওয়ার পরে, স্পেশালি আরফার মাঠে, এবং ঈদের দিন রসুল্লাহ সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন সেখানে সারা জীবনের কথাগুলোকে সংক্ষিপ্তভাবে আবারও রসুল ইসলাম ইম্পর্টেন্ট কথাগুলোকে রিপিট করেছিলেন। আজকে আমরা সেই ঐতিহাসিক বিদায়ী ভাষণের যেভাবে হজরত বলেছেন, আমরা সব কিছু পয়েন্ট আলোচনা করতে না পারলেও আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আমরা আলোচনা করতে যাবো ইনশাআল্লাহ। শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একটি কথা, ইসমাউ কওলি, হে আমার সাহাবারা, তোমরা আমার কথাগুলো গুরুত্ব সহকারে শোনো। এবং নবীর সম্মুখে ছিলেন সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম, আর ফরমাটে কমবেশ আল্লাহর নবীর মনে হায় হায় যে মক্কা থেকে রসুল নির্যাতিত অবস্থায় বের হয়েছিলেন, আজকে সেই মক্কার আরফার মতো একটি পবিত্র মাঠে সোয়ালক্ষ সাহাবে কারাম সম্মুখে নিয়ে আল্লাহ নবী ভাষণ দিতে ছিলেন, নবীর মনে কত খুশি। কিন্তু অপরদিকে আল্লাহর নবীর মনে একটি ব্যথাও ছিল যে হয়তো আমার এই ভাষণ জীবনের শেষ ভাষণ। বলেছেন ইসমাউ কওলি, সাহাবারা আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবে। এবং বলেছিলেন ফাইন্নি লা আদরি লা আল্লি লা আলকাকুম বাদা আমি বিহাদাল মাওকিফি আবাদা, আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবে, হয়তো এই মাঠে আমার জীবনের হয়তো শেষ ভাষণ হতে পারে, আগামী বৎসর আমি এই মাঠে তোমাদের সম্মুখে এইভাবে ভাষণ দিব বলে আমার সেইভাবে কোনো আশা নাই। নবী বুঝতে পেরেছিলেন, যদিও আমরা জানি না কে কোনদিন মারা যাব, কিন্তু আম্বিয়া কেরাম মোটামুটি কিছু ইঙ্গিত পেয়েই যান, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি কারণে ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন। প্রতি রমজান শরীফে জিবিল একবার আসলো, ওই রমজান শরীফে জিবিল আমিন দুইবার কোরআন শরীফের দর দিয়েছিলেন নবীর সাথে, এটাও একটা ইঙ্গিত ছিল। এবং কোরআন শরীফ বিভিন্ন সুরা, এই যে আমি আয়াত পড়লাম আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এই ঘোষণা হয়েছিল আরফার মাঠে, শুক্রবার ছিল আরফা, শুক্রবার আসর মরিবার মধ্যবর্তী সময়ে এই আয়াত ইঙ্গিত বহন করতেছে যে আপনার সব কমপ্লিট হয়ে গেছে, তো আপনাকে এখন আমার কাছে চলে আসতে হবে। তো এই সব মিলিয়ে রসুল্লাহ সাল্লাহ ইসলাম মোটামুটি বুঝতেই পেরেছিলেন যে হয়তো এটা আমার জীবনের শেষ ভাষণ হতে পারে এই মাঠে। আল্লাহর নবী সেখানে বলেছিলেন যে আমি চলে যাব, কিন্তু আমি তোমাদের কাছে দুইটি জিনিস আমি রেখে গেলাম, কোরআন এবং সুন্না। আমি না থাকলেও কোরআনকে তোমরা আঁকড়িয়ে ধরবে, সুন্নাকে তোমরা আঁকড়িয়ে ধরবে, যে কথাগুলো কোরআনে নাই সুন্না মোতাবেক, এবং সুন্নার মধ্যে কোনো কিছু না থাকলেও আমার স্টুডেন্ট সাহাবা তাহবিন তবে তাহবিন তাদেরকে রেখে গিয়েছি, তাদেরকে ফলো করেই তোমাদেরকে চলতে হবে। আজকে আমরা যারা সফলতা পেতে চাই আমাদেরকে সেই পথে চলে যেতে হবে যেই পথে চলে আমাদের প্রিয়জন, আমাদের পূর্ববর্তী, আমাদের আসলাফরা যে পথে চলে সফল হয়েছেন সেই পথে আমাদেরকে ফিরে যেতে হবে।
ইমাম মালিক রহমতুল্লাহ বলেন লাইন ইয়াসলাহ আখিরু হাদিল উম্মা ইল্লা বিমা সলাহ বিহি আউয়ালুহা এই উম্মতের শেষ অংশ সফলতার মুখ দেখতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ওই পথে কোরআন এবং হাদিসের পথে এটাকেই বলে পথ এটাকেই বলে মাযহাব এটাকেই বলে সেই আসলাফের বর্ণনা মতে কোরআন হাদিসকে বোঝা এটাই সিকিউর একটি পথ আল্লাহ নবী সেটাই বলেছিলেন সেখানে আজকে আমরা হয়তো বিভিন্ন মত এবং পথ দেখতে পারি নবীজিটা বলে গিয়েছেন আলাইকুম বে সুন্নতি ওয়া সুন্নতিল খুলাফা ইর রাশিদিন তোমরা আমার সুন্নাকে আঁকড়িয়ে ধরবে এবং সেই সুন্নাকে বুঝতে হলে তুমি তোমার মত মতো বুঝলে চলবে না 1400 বছর পরে এসে বুঝতে হবে সেই সাহাবা তাবেইন বিশেষ করে খুলাফায়ে রাশিদিনের ব্যাখ্যা মতো চলতে হবে আল্লাহ আমাদেরকে সেই পথে ফিরিয়ে নেন আমিন দুই নম্বর একটি বিষয় বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে দেখো মানুষ কালারের উপর ভিত্তি করে ভাষার উপর ভিত্তি করে বর্ণ এবং বংশ এইসবের উপর ভিত্তি করে আল্লাহর কাছে দাম নয় বরং ইসলামে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি উনি যার মধ্যে তাকওয়া তাকে বেশি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নবী বলেছেন লা ফযলা লা রাবিন আলা আজমিন কোন আরবের ফজিলত হতে পারে না আজমির উপর ওয়ালা লা আজমিন আলা আরবিন বা কোন আজমির প্রাধান্য হতে পারে না আরবের উপর কালো সাদার উপর সাদা কালোর উপর এইভাবে রঙের উপর ভিত্তি করে কোনো সম্মান মর্যাদা নয় সঠিক মর্যাদা হবে তাকওয়ার উপর ভিত্তি করে আরেকটি পয়েন্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে উল্লেখ করেছিলেন যে হে আমার সাহাবারা তোমরা তোমাদের অধীনস্থ যারা থাকবে তুমি হয়তো হতে পারে একজন ম্যানেজার তোমার আন্ডারে আদনান ম্যানেজমেন্ট কিছু লোক আছে তুমি হতে পারে একজন মালিক তোমার আন্ডারে হয়তো ক্রীতদাস থাকতে পারে তুমি হতে পারে একজন বস তোমার আন্ডারে লোক থাকবে তো তোমার আন্ডার সুপারভিশন তারা থাকবে তাদের প্রতি তুমি সবসময় সহানুভূতি দেখাবে তার সঙ্গে ভালো আচরণ করবে বিশেষ করে গোলাম বান্দির ক্ষেত্রে নবীজি বলেছেন ইত্তাকুল্লাহ ফিল ইমা তোমরা গোলাম বান্দি দাস দাসীর সঙ্গে ব্যবহার করতে তোমরা আল্লাহকে ভয় করবে মনে রাখবে ইখওয়ানুকুম খওয়ালুকুম তোমাদের ভাই ছিল তারা একই আদমের সন্তান আজকে হয়তো কোনো এক অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো তারা তোমাদের হাতে গোলাম হিসাবে এসেছে বা অতীতে তারা তোমাদের ভাই ছিল এটা তোমার প্রথমে মাথায় রাখতে হবে আর তেমুহম মিম্মা তু তেমন তুমি যা খাবে তাদেরকে খাবাবে ওয়াকসুহম মিম্মা তুকসুম তুমি যা পরবে তার মধ্যে থেকে তাকেও পরিধান করতে দিতে হবে এবং কোন আল বিসুহম মিম্মা তুল বিসুন তোমরা তাদেরকে ওই কাপড়গুলো প্রদান করবে যে কাপড় তুমি নিজে পরিধান করবে এটাই ছিল রসুল ইসলামের শিক্ষা ইভেন কোনো একদিন নবী করিম সাল ইসলাম হজরত আবু মসুদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখছিলেন উনি ওনার গোলামকে শাস্তি দিতেছেন জিজ্ঞাসা করলেন আবু মসুদ কেন তুমি তাকে শাস্তি দিচ্ছ বললেন হুজুর উনি দুষ করেছে অপরাধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তুমি যে অপরাধ করেছো যে অপরাধটা তোমার শাস্তির সমান হয়ে বেঁচে যাবে আর তোমার শাস্তি তার অপরাধের চেয়ে বেশি হয় তাহলে এটারও কিন্তু জবাব তোমাকে দিতে হবে মনে রাখবে লাল্লাহু আকদরু আলাইকা মিনকা আলাইহি তোমার যতটুকু অধিকার এবং পাওয়ার রয়েছে তোমার গোলামের উপর এর চেয়ে অধিক অধিকার এবং ক্ষমতা রয়েছে তোমার আল্লাহর তোমার উপর এটা মনে রাখতে হবে চার নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দুনিয়ার শান্তির মৌলিক যে তিনটি বিষয় বা চারটি জান মাল ইজ্জত এইগুলা নিরাপত্তা প্রত্যেক মানুষের চায় আমরা যে যেখানে থাকি জান মাল এবং আমাদের ইজ্জতের নিরাপত্তা এটা প্রত্যেক মানুষের একটা মৌলিক অধিকার এবং দাবি আল্লাহর নবী সেখানে নিশ্চিত করার জন্য অত্যন্ত কঠোর ভাষায় বলেছিলেন আজকে জানো তোমরা কোন দিন বলা হলো আজকে ইয়াউমুন নহর বললেন কোন জায়গা মক্কা নগরী কোন মাস আশুরে হরমের জুলহিজ্জার মাস বললেন আজকের দিনে যদি কেউ কার জান মাল বা ইজ্জতের উপর আক্রমণ করে তোমরা যেটাকে অপরাধ মনে করো বৎসরের 360 বা 65 দিনের প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিটে এই তিনটি জিনিস এইভাবে সম্মান দিতে হবে এটাকে মর্যাদা সম্মান হিসাবে হারাম এবং তার যে সার্টিনি যেটা আছে এটা অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটাকে অবশ্যই মনে করতে হবে কারো জান মাল ইজ্জত এবং আবরুর উপর হামলা বা আক্রমণ করার অবস্থা এটা জায়েজ হবে না এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি বড় দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন এবং বলেছিলেন যে কোনো ধর্ম বর্ণের মানুষ হোক জান মাল ইজ্জত নিরাপত্তা তাকে দিতে হবে পাঁচ নম্বর নবী করিম সাল্লাম বলেছেন সুদ এবং সুদ ভিত্তিক লেনদেন বন্ধ করতে হবে আজকে দুনিয়াকে এই সুদ এবং সুদের কারণে দুনিয়াকে শোষণ করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুদ সর্বপ্রকার সুদকে এবং সুদী লেনদেনকে আমি পরিহিত করলাম ছয় নম্বর বলেছিলেন জাহিলিয়তের যে সমস্ত কুসংস্কার প্রথা রয়েছে আমি আমার পায়ের তলে এগুলো রেখে দিলাম যে রং বর্ণ বিশেষ বা বিভিন্ন কারণে বিভিন্ন ভাষার ব্যবধানে আমরা কাউ কাউকে নিগলেক্ট করে থাকি অবহেলা করে থাকি আমরা কাউকে নিয়ে আমরা ক্রিটিসাইজ করে থাকি ছোট মনে করে থাকি নবজনে এটা করা যাবে না কোনো অবস্থায় করা যাবে না এই জাহিলিয়তের সেই রং বা বর্ণ বা বংশের গৌরবের কারণে অন্যকে ছোট মনে করা যেটা এটা আমার পায়ের দিচ্ছে ফলে আজকে আমি এগুলো পদতলিত করে আমি শেষ করে দিলাম কোনো দিন এসব জিনিস নিয়ে কেউ কোনো দিন ইয়ে না করে ছয়
সাত নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি বিষয়ে গুরুত্ব সহকারে বলেছিলেন, মহিলাদেরকে বড় অবহেলা করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদের অধিকারকে নিশ্চিত করার জন্য মৌরলের সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের সম্মুখে আল্লাহ নবী বলেছিলেন, মনে রাখতে হবে মহিলারা, তোমার স্ত্রীরা একটি কথার মাধ্যমে সে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিল এবং তুমি তাকে ওয়াইফ হিসেবে গ্রহণ করেছিলে কাবিল তুহা বলে, এই কথার লাজ এবং সম্মান দেখাতে গিয়ে তার মা বাবা আত্মীয় সব ছেড়ে তোমার ঘরে এসে তোমার হাতে সে বন্দী হয়ে গিয়েছে। অতএব তার অধিকার এবং তার হকের প্রতি তোমাকে লক্ষ্য রাখতে হবে। সে যদি তোমার হক আদায় করে তাহলে কোনো অবস্থায় তাকে তাচ্ছিল্য করা, তুচ্ছ করা কোনো চলবে না। এই কথার ইনশাআল্লাহ সুযোগে আমি আরও বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। আমরা সুপুরে বিষয়ে আমরা আবার ফিরে যাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। হুজুর, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। একজন সম্মানিত কলার হয়তো কোনো প্রশ্ন আছে, আমি তার কলটা নিয়ে গিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কলার, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জয় জনাব, দয়া করে আপনার প্রশ্নটা কইবেন প্লিজ। আমার প্রশ্নটা হইল যে আমরা উদ্দেশ্য আছে না নি, বড় সপ আছে না নি, টেস্কো আড্ডা বা এমনি সুইট সপ, সুইট কর্নার সপ আছে না নি, তো এখানেও দেখা যায় অনেক সময় আমরা যে লটারি কুপন বা ওর ক্রাশ কার্ড যে থাকে ওগুলো আমরা তো আস্থা দেখি দেখা যায়, তো এগুলা কিটা কিনা বা ইউজ করা লটারি ঠিক আছে নেই বা কত হান অহান দরকার নাকি? ঠিক আছে ইনশাল্লাহ। এখন প্রশ্ন আছে কোনো? আজকের আমরা যে আলোচ্য বিষয়, এই বিষয়ের মধ্যে আমরা একটি বিষয় উল্লেখ করেছি, শোষণ ইসলাম পছন্দ করে না। একতরফাবাদে কোনো একটা পক্ষ গেইনার হবে আর অপর পক্ষ সেখানে সে আর্থিক দিয়া হোক বা অন্য কোনো দিক দিয়ে হোক সে ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম এই ধরনের কোনো পলিসিকেও বিশ্বাস করে না। লটারি বা লটারি সিস্টেম যেগুলো রয়েছে এগুলো কোনো একটা পক্ষ সবসময় গেইনার হতেই থাকে, অপরপক্ষ সেখানে লাভ পাওয়া না পাওয়া বেরি রেয়ার হতেও পারে এবং না হওয়ার চান্সটাই বেশি থাকে। ইসলাম কিন্তু চায় না যে কোনো একজন বা একটা দল বা একটা গোষ্ঠী তারা সবসময় এই আর্থিক দিক দিয়ে তারাই সফল হোক আর অপরপক্ষ সবসময় তারা নিষ্পেষিত হোক, নিপীড়িত হোক, যেভাবে সুদ লেনদেনের ভিত্তিতেও এভাবে হয়ে থাকে, শোষণ হয়ে থাকে। তো লটারি যে সমস্ত পলিসি এবং নিয়ম, অধিকাংশ নিয়ম এবং পলিসি যেটা কোনো একটা পক্ষ কিন্তু আসলেই ক্ষতিগ্রস্ত হতেই থাকে, ইসলাম কিন্তু এই সমস্ত পলিসিকে বিশ্বাস করে না। হিসাবে কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যাম্বলিংকে হারাম করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, শরাব মদপান এবং মাইসির গ্যাম্বলিং সম্পর্কে, জুয়ার সম্পর্কে হয়তো আপনাকে প্রশ্ন করা হবে। এগুলো আমাদের সাময়িক কিছু কিছু ফায়দা থাকতেও পারে কিন্তু তার ক্ষতির সাইডটা অতি বেশি এবং ক্ষতির সাইড লক্ষ্য করেই ইসলাম সেটাকে নিষেধ করেছে, হারাম করেছে, অবৈধ করেছে। এই কারণেই আপনি যেটা বলেছেন এই ধরনের লটারি সিস্টেম যেগুলো আছে এটা ইসলাম কিন্তু এর পলিসিগুলোকে এটা গরর এবং দুকা থাকে, অনেকের মধ্যে ডিসিভ থাকে এবং কোনো একটা পক্ষকে ক্ষতির সম্মুখীন হতে হয় বেশি, একটা পক্ষই বেশি বা গেইনার হয়। ইসলাম কিন্তু এই ধরনের শোষণমূলক পলিসিকে ইসলাম পছন্দ করে না, বিদায় এটা ইসলাম চাই বলে না। জাযাকুমুল্লাহ। আশা করি সম্মানিত দর্শক আপনি উত্তর পাইছেন। সো আসলে লটারি যে বিষয়টা হুজুর ইশাও ঠিক আছে যে যারা এটা অর্গানাইজ করে তো তারা একটা টিকিট বাজারও ছাড়িয়ে দিল। সো সব মানুষে কিতা করলে তার একটা পলিসি থাকে, যেমন 1 লক্ষ মানুষ বা 2 লক্ষ টিকিট যদি আমার বিক্রি হয় তো 2 লক্ষ টিকিট বিক্রি হয়ে গেলে এই লটারিটা মানে একটা অ্যামাউন্ট আমি আমি পাই দিলাম। তো 2 লক্ষ মানুষের লটারি মিশন হয়েছে, 2 লক্ষ মানুষের যারা কিনতে তারা হয়তো বুঝরা না এটা আর বাকি 2 লক্ষ মানুষের মাঝে হয়তো 1 লক্ষ প্রায় মানে 1.5 লক্ষ বা 2 লক্ষের কাছে 2-3 জন মাঝে বাকি সারাই তো লুদার হইতেছে বুঝি না। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পাচ্ছেন। সম্মানিত দর্শক আপনারা যে কোনো প্রশ্ন আমরা করতে পারবা 0207-084-7175 ও নাম্বারে। তবে আমরা ছোট্ট একটা বিরতি যাইব গিয়া মাগরিবর, এবং বিরতির পরেই খুব শীঘ্রই আবার আপনাদের সাথে আমরা সংযুক্ত হব এবং আপনারাও আপনাদের যে কোনো ইসলাম সম্বন্ধে এবং আপনার মনের বিদায় হজ সম্বন্ধে, মানুষের মানবিক অধিকার, মানুষের মানবিক মূল্যবোধ সম্বন্ধে ইসলামের আইন অনুযায়ী যে কোনো ধরনের প্রশ্ন আপনি করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh.
আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত দর্শক, একটা ছোট্ট বিরতির পর ইসলামিক কিউএন এ উইথ ইকরা অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আগের মতোই আমাদের সম্মানিত অতিথি হিসাবে আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন লন্ডনের বিখ্যাত প্রতিষ্ঠান দারুল উলুম ফোর স্কোয়ার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লামা জনাব আব্দুর রহমান হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি হুজুর, এখন কল আর এসব কল নেই কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বইন, আপনার প্রশ্নটা করো কা প্লিজ। আমার দুইটা প্রশ্ন করে। জি জি বলেন। আমার নানা বাংলাদেশ সরকার তো আমার নানা লাগে তো আমার ভালো নাই টেনশন কেটে। আমি আপনার সাথে বাড়া যাইমো না যাইমো আর যাই না যদি হয়েছে যে প্রমিস করলাম তারপরে যাই না যদি সে কোনো জয় বনে উঠে শুরুতে আমরা আপনার নানা আপনি বলেছেন বাংলাদেশে অসুস্থ অবস্থায় মরণাপন্ন অবস্থায় সক্রাতের অবস্থায় আছেন। এই কঠিন সময়ে যেন আল্লাহ পাক ওনাকে সাহায্য করেন এবং হায়াত থাকলে আল্লাহ যেন সুস্থ করে দেন। যেতে হবে একদিন, যাওয়ার সময় চলে আসলে আল্লাহ ওনাকে এবং আমাদের প্রত্যেককে যেন খাতেমা ইমানরূপে যেন নসিব করেন। আমিন। আপনার আসল প্রশ্ন একটাই যে আপনি প্রশ্ন করেছেন, কারো সঙ্গে আপনি কথা দিয়েছেন যে আপনি একটু বাড়া যাব পরত যেতে পারলাম না, তো এটা কি প্রমিত হয়ে যায় আর এটা না গেলে কি গুণাগার হতে হয়? তো আপনি প্রশ্ন করেছেন একদম সংক্ষিপ্তভাবে, কার সঙ্গে কথা দিয়েছেন, কীভাবে কথা দিয়েছেন ডিটেলস ছাড়া, মোটামুটি এটা এক ধরনের ওয়াদা হয়ে যায় যে আমি বাহিরে যাব আর একজন মহিলার ক্ষেত্রে এই ধরনের ওয়াদা করার মানা হলো হয়তো আপনি আপনার স্বামীর সাথে অথবা আপনার মাহরাম কারো সঙ্গে আপনি কথা দিয়েছেন যে ঠিক আছে আপনার সঙ্গে আমি বাইরে বেড়াতে যাব, তো একটা এক ধরনের ওয়াদা হয়ে যায়। এখন যদি বলার সময় আপনার মনে হয় তাকে আমি পুরা করবো আর তারপরে বিশেষ কোনো অসুবিধার কারণে পুরা করতে না পারেন তাহলে সেটা গুণা হবে না। আর যদি আপনার বলার সময় আপনার ইচ্ছা থাকলেও পরে অসুবিধা ছাড়া আপনি এটাকে ব্যঙ্গে ফেলেন অথবা প্রথম থেকে আপনি পুরা করবেন না আর মুখ দিয়ে বলছেন আমি যাবো, তো এটা কিন্তু একটা নিজে বুঝতেছেন যে অবাস্তবতা এবং প্রতারণা হয়ে যায়, এটা কিন্তু আর গুণা হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। তো এটা সোজা আমি এটাই বলবো, যদি আপনি এইভাবে বলেন তাহলে এক ধরনের ওয়াদা, আপনি যদি বাধা না থাকে তো এটা পুরা করবেন, বাধা যদি সমস্যা থাকে পুরা না করলে হয়তো যে উদরের কারণে আপনার গুণা হবে না, সেটাও জান রাখা দরকার। জাযাকুমুল্লাহ। জি সম্মানিত কলার, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো হুজুর আমরা নেক্সট কলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেক্সট কলার। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বোন আপনি প্রশ্নটা করেন প্লিজ। আমার প্রশ্ন আমার প্রশ্ন যে নামাজ পড়া মাসে করতে আল্লাহ আছে আর আল্লাহ কাবা ওদের সামনে পিচ্ছা কাবা, তো অনেক আমি দেখছি কি আল্লাহ গোর সামনে রাখলে এটা এটা চাইজ নাই বিকজ এটা মানে বিপদ আপদ কষ্ট করলে সবর করলে গুণা মাফ হইব নি, খবর আদা মাফ হইব নি, ওটা চাইছি না নি? আমরা বুঝতাম প্রথম প্রশ্ন আপনার যে আপনি জায়নামাজে তো কাবার পিকচার থাকে নামাজ পড়তেছেন, তো এইভাবে যদি কাবার পিকচার সামনে ঝুলানো থাকে অথবা জায়নামাজের মধ্যে কাবার পিকচার থাকে, তো আপনি ইউটিউব থেকে শুনেছেন যে
এটা যেহেতু আমরা ইবাদত করব আল্লাহকে, তো একটা কাবার পিকচার সামনে রাখলে যেহেতু আপনি অন্য একটা অবজেক্ট আপনার সামনে রাখছেন, এটা এক ধরনের শিরিক হয়ে যায়, গুনাহ হবে, এই কথাটা মোটেই ঠিক নয়। কেন? কারণ কাবা মানেই আল্লাহর ঘর, কাবাকে সম্মান করা মানে এটা আল্লাহকে সম্মান করা। এটাকে কোরআনের পরিভাষায় শিয়ারুল্লাহ বলা হয়, তার প্লুরাল বহুবচন হল শায়রুল্লাহ, সিম্বল অফ আল্লাহ। এমন কিছু নিদর্শন যেগুলো ডাইরেক্ট আল্লাহর জাতের সাথে সম্পর্কিত, আল্লাহর ইবাদতের সাথে নির্ধারিত, এগুলাকে সম্মান বা রেসপেক্ট করা, এটা পক্ষান্তরে আল্লাহকে সম্মান করা। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ামান ইউআযযিম শায়রাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অন্তরিক তাকওয়া থাকে, ইমান থাকে, আল্লাহর প্রতি শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, তাহলে এই সময় জিনিসটা দেখলে অটোমেটিক শ্রদ্ধা আসবেই আসবে। এবং কাবা শরীফে যখন আমরা নামাজ পড়ি, আমরা তো কাবার দিকে ফেস করেই নামাজ পড়ি। এটা কাবা আল্লাহর গর গতিকে আমরা এটাকে সম্মান করতে হয়। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লি ইলাফি কোরআন ইলাফিহিম ইহলাতাশ শীতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই গরের রব যিনি, উনার আমরা ইবাদত করি। তো পক্ষান্তরে এই কাবার পিকচার সামনে থাকলেও রিসপেক্ট এবং সম্মান কিন্তু আল্লাহকে আমরা সম্মান করি। সেই হিসাবে যদি এইভাবে যায় নামাজে অথবা সামনে পিকচার থাকে, এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আমরা ছিল যে দুনিয়া আপনি বিপদে আপদে আছেন, পরেশানি করতেছেন, কষ্ট করতেছেন, আমরা দোয়া করি আল্লাহ আপনার সকল ডিফিকাল্টি যেন আল্লাহ মুক্ত করে দেয়। তো আপনার প্রশ্ন হলো, আপনি জানতে চাইতেছেন এই সময় তো ডিফিকাল্টি বা প্রবলেম বা স্ট্রেস বা সমস্যা যেগুলো আছে, এগুলো সফর করার কারণে সবর করলে এগুলো কি গুনাহ মাফ হবে এবং কবর আজাব কি মাফ হবে? দেখেন, মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে এবং মুসিবত দুই কারণে আসে। কিছু মুসিবত আসে পানিশমেন্ট বা শাস্তি হিসাবে, ডিটেনশন হিসাবে, আর মুমিনের জন্য মুসিবত আসে তার গুনাহ মাফের জন্য। এখন আমার কোন মুসিবত আমার গুনাহ মাফ হয়েছে আমি বুঝবো কীভাবে? মুসিবত আসার পরেও যদি আমার এবাদত বন্দেগি আল্লাহর প্রতি ভালোবাসার মধ্যে কোনো কমি না আসে, বরং আমার এবাদতটা আরও বেড়ে যায়, আল্লাহর প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়, আমার নমাজ, কালাম, তিলাওয়াত, বন্দেগি, তসবিহ আরও আমি বাড়িয়ে নিতে পারি, তো বোঝা গেল এই মুসিবতটা আমার জন্য রহমত, আমার জন্য একটা কৃপা, আমার জন্য একটি সহায়ক হয়েছে। এক্সাম্পল হিসাবে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরামের উপর বারবার নির্যাতন এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর কত না পরীক্ষা এসেছে। আল্লাহ কোরআন শরীফে বারবার বলেছেন, ওয়াইদিব তালা ইব্রাহিম ও রব্বুহু বি কালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ কতভাবে ইব্রাহিম ইসলামকে পরীক্ষা করেছেন, দেশ ত্যাগ করতে হবে, বাবার গড় ত্যাজ্য ত্যাগ করতে হবে, ত্যাজ্যপুত্র হতে হবে, অগ্নিতে নিক্ষিপ্ত হতে হবে, নিজের বিবিকে কাফের হাতে ধরা পড়ে গেল, এরপরে শেষ পর্যন্ত নিজের সন্তান পাইলেন, অন্তত পক্ষে 84 বছর বা 85 বছর পরে বৃদ্ধ বয়সে। আরেক বিবি তো উনি বন্দা ছিলেন, অর্থাৎ বারেন ছিলেন, তাদের কোনো সন্তানই হচ্ছে না, আর বললেন যে তুমি তোমার ওই বিবি হাজর এবং ইসমাইলকে একটা মরুমিতে রেখে আসো। এই যে পরীক্ষার পর পরীক্ষা, একটু বড় হওয়ার পরে বললেন তাকে আবার তুমি জবা করো, এই যে কোরবানি দাও, এই যে পরীক্ষার পর পরীক্ষা, সমস্ত বেকরাম পরীক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের কত ডিফিকাল্টি, আল্লাহু আকবার, ফাতান্নাহু ফুতুন। আল্লাহ বলেছেন, আমি জন্মের আগ থেকেই ওনার উপর আমি পরীক্ষাটা নিতেছিলাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কত কষ্ট করতে হয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, উজি তুফিল্লা ইমালাম ইউজ আহাদ ওখিফ তুফিল্লা ইমালাম ইউ আহাদ, আল্লাহর পথে আমাকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে, আমাকে ভয় ভীতি দেখানো হয়েছে, এই সব কিছু উনি বরদাস্ত করেছেন, এর মাধ্যমে গুনাহ মাফ হয়ে দরজা বুলন হয়। তো আপনার বিপদটাও যদি আপনি বিপদে আসার পরেও আল্লাহর সঙ্গর ভালোবাসা আবার বন্ধুকে যদি কোনো ফরক আসে না, বরং আরও ইম্প্রুভ হয়ে যায়, মনে করতে হবে এই বিপদটা আপনার জন্য রহমত। আইব আল ইসলামের কথা চিন্তা করেন, প্রায় 17 থেকে 18 বৎসর পর্যন্ত, কোনো বলতে 15 বৎসর, কোনো বলতে 18 বৎসর, 15 থেকে 18 বৎসর পর্যন্ত একাধারে রোগে বুকার পরেও উনি আল্লাহকে তো বলেন নাই। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরেও, ফি জুলুমাত ইন সালাস, তিনটি অন্ধকারে আবদ্ধ হওয়ার পরেও সেখানেও, নাদা ফি জুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে তসবিহ পড়তে ছিলেন, সুবহানাল্লাহ। তো আমার যদি বিপদে আমাদের তসবিহ বেড়ে যায়, জিকির বেড়ে যায়, নমাজ বেড়ে যায়, তাহলে বোঝা গেল এই মুসিবতটা আমার জন্য গুনাহ মাফের কারণ বলতেছে, আখেরাতের লাইনে আমাকে তরক্কি হইতেছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাযার ইলা সালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো পেরেশানি সমস্যা আসলেই উনি অযু করে সুন্দরভাবে নামাজ দাঁড়িয়ে যেতেন। এই হল সাহাবায়ে কেরামের অবস্থা। আমাদের পাশে এই হয় যে বিপদ আসলে আমার নমাজ, আমি নফল নমাজ বাড়িয়ে দেবো, আমি তসবিহ জিকির তসবিহাত পড়বো, দোয়া পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বো,
হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমাল নাসির পড়বো। ইব্রাহিম সাহেব অগ্নিতিক্ষেপার পর ওই দোয়া বারবার পড়েছেন, আমরা এই দোয়াগুলো পড়তেই থাকবো, তাহলে বোঝা গেল এই মুসিবতটা আমার দরজা বুলন্দির কারণ, আমার গুনা মাফের কারণ। ইভেন মুসলিম শিবের হাদিস ইসলাম বলেছেন মুসলমানের উপর একজন মুমিনের উপর যত বিপদ আসে, ইভেন ছোট্ট একটা পিঁপড়া যদি কামড় মারে বা হাঁটতে গিয়ে যদি পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে যায় বা কোনো টেনশন চিন্তা দুশ্চিন্তা চলে আসে, প্রত্যেকটি জিনিসের কারণে তার গুনাহ মাফ হতেই থাকে, মাফ হতেই থাকে। রাসুলুল্লাহ বলেন আজব আনলে আমরিল মুমিন, মুমিনের প্রত্যেকটা বিষয়ে কতই না চমৎকার, হাউ ওয়ান্ডারফুল এভরি ম্যাটার অফ এ বিলিভার। তার মুসিবতটাও তার জন্য গুনাহ মাফির কারণ, দরজা বুলন্দির কারণ, সুখেও সুখটাও তার ভালো, সুখের সময় সে সুখী আদায় করে তার জন্য জান্নাত, বিপদের সময় সে সবর করে সেই বিপদের সবরের কারণেও তার জন্য জান্নাত। তার উভয় সাইড ভালো, তার সুখটাও ভালো তার বিপদটাও তার জন্য ভালো। আপনাকে আমাকে প্রত্যেককে সেই সময় তিনি সামনে রেখে আমরা যেন মুসিবত সবর করে আল্লাহর ইবাদতের জন্য বাড়াইতে পারি। আল্লাহ আমাদেরকে সিদ্ধ বিধান করুন। আমি জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ হুজুর। একজন সম্মানিত কোলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কোলা জি, সম্মানিত কোলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই নম্বর কোয়েশ্চনটা আপনি হরো কাবন, আর দুই নম্বর হইলো লাইল হাইলামতবার করলে আপনার তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো ফজরের নামাজের কত সময় পরে নফল পড়া যায়। দেখেন একটি হাদিস রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সঈদ খুদি রাদিয়াল্লাহু সহ অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হাদিস বুখারী সহ প্রত্যেক দেশে কিতাবে এসেছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাদাল ফজরি হাত্তা তাতলুয়া, ফজরে ফরজ পড়ার পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত, পূর্বে উদয় হওয়া পর্যন্ত ওই টাইমে আল্লাহ নবী নামাজ পড়তে নিষেধ করেছেন। সমান আসরের ফরজ পড়ার পরে সূর্যাস্ত পর্যন্ত ওই টাইমে কোনো নফল নামাজ পড়া যায় না, তবে আল্লামা তোহাবির রহমতুল্লাহ হাদিস তারা প্রমাণ করেছেন ওই টাইমে খোদা নামাজ পড়তে পারবেন, তিলাওয়াত তসবিহ জিকির বন্দেগী সেটা করতে পারবেন, শুধু নফল নামাজ পড়তে নফল নামাজ পড়তে পারবেন। আপনার প্রশ্ন হলো এই নফল নামাজ কতক্ষণ পর্যন্ত পড়বেন না, তো হাদিসে কি বোঝা গেল ফজরে ফরজ পড়ে ফেলেছেন, ঠিক আছে, এরপরে আপনি ফজরের ফরজ পড়ার পর থেকে আসরের ফরজ পড়ার পর থেকে আপনি ওইখানে সূর্য ওঠা পর্যন্ত আর আসরের সময় সূর্য ডুবা পর্যন্ত, পুরা ডুবানা পর্যন্ত এবং এখানে পুরা না ওঠা পর্যন্ত আপনি নফল নামাজ পড়তে পারবেন না। এক কথায় ফজরে ফরজ পড়ার পর থেকে সূর্য উদয় থেকে নিয়ে কমপক্ষে 20 মিনিট পর্যন্ত আপনাকে নফল পড়তে পারবেন না, কারণ সূর্য উদয় হওয়া শুরু হওয়ার পরে পুরা উদিত হতে গেলে পুরাটা সূর্য উপরে বের হতে হলে কমপক্ষে 15 থেকে 20 মিনিট লাগে, তো আমরা বললাম 20 মিনিট, ঠিক আছে ইনশাল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল লা ইলাহা ইল্লা সুবহানাকা, এটা খতবার পড়লে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এই তসবিহটা কতবার পড়লে খতম পুরা হবে। দেখেন ইউনুস আলাইহিস সালাম কতবার পড়েছেন এই সংখ্যাটা কিন্তু কোনো হাদিসে কোরআনে কোথাও আসে নাই। আর জিকিরের ক্ষেত্রে আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে যত বেশি পারো তত বেশি তোমরা আল্লাহকে স্মরণ করবে। নামাজের মধ্যে নামাজের রাকাতের নাম্বার নির্দিষ্ট রয়েছে, রমজান শরীফ রোজার ক্ষেত্রে 30টি বা 29টি ডিপেন্ড, রমজান শরীফের দিন কয়টি ডিপেন্ড করে সেই হিসাবে রোজা রাখতে হয়, তো প্রত্যেক জিনিসের মধ্যে লিমিটেশন থাকলেও জিকিরের ক্ষেত্রে কিন্তু এটা আনলিমিটেড আমরা যাই পড়বো। হ্যাঁ, কিছু জিকির রয়েছে নাম্বার রয়েছে, যেমন নামাজের পরের তসবিহাতের ক্ষেত্রে রয়েছে সেখানে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহ আকবার 34 এক বর্ণামতে, মুসলিম শরীফ বর্ণামতে আর বুখারী শরীফের বর্ণামতে 33, তো 3টি 33 মিলে 99 হয়ে গেল এবং 100 পুরো আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির চতুর্থ কালিমা দিয়ে, তো এখানে একটা নাম্বার রয়েছে। সমান আরও কিছু তসবিহাতের ক্ষেত্রে আছে যারা এই তসবি তিনবার পড়বে, যেমন বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়া লা ফিস সামাআ ওয়া সামিল, তিনবার পড়লে সকল প্রকার বিপদাপদ থেকে আল্লাহ পাক মুক্ত করেন, কারণ তিনবারের নাম্বার রয়েছে। সমান ফজরের পরে যদি কেহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া ইমদাদা কালিমাতিহি, এই তসবি তিনবার পড়েন, এখানে তিনবার কথা রয়েছে, তাহলে কয়েক ঘন্টা লম্বা টাইম তসবি পড়ার পরে যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা নবী বলেছিলেন সেই কথাটি হযরত জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলাকে, যে কয়েক ঘন্টা তুমি তসবি পড়ে যে সব পেয়েছো আমি এই তসবি তিনবার পড়ে সমান সব পেয়েছি, তো এই তসবি তিনবার পড়ার কথা এসেছে। তো এইভাবে কিছু তসবিতে নাম্বার থাকলেও
এখানে কিন্তু কোনো নাম্বার আসে নাই। তবে উলামায়ে কারাম তাদের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স থেকে কেহ 313 বার পড়ার কথা অনুরোধ করে থাকেন। কেন 313 নাম্বারটি অত্যন্ত মোবারক এবং গুরুত্বপূর্ণ। জি, বদরে আসাবে বদরিন তাদের সংখ্যা ছিল 313, এইভাবে আসাবে তালুত ওনাদের সংখ্যা ছিল 313। ওই 313 নাম্বারটি একটু গুরুত্বপূর্ণ মোবারক নাম্বার, যার মাধ্যমে আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি করেন, বিজয়ী করেন। সেই হিসাবে অনেকেই 313 বার পড়ার কথা বলেন। কেহ আম্বিয়াকের নাম্বার 16 লক্ষ বা সাহাবাকের নাম্বার 16 লক্ষ, সেই হিসাবে 16 লক্ষ বার পড়ার কথা বলে থাকেন। তো এইভাবে ভর্তি হবে, এটা কোনো বাধ্যবাধ্যতামূলক নয়। এটা আপনি ঔষধ খাওয়ার ক্ষেত্রে যেভাবে ডক্টর আপনাকে বলে, কোনো রোগীর ক্ষেত্রে বলে আপনি প্যারাসিটামল ছোটো হলে একটা, বড় হলে দুইটা, আবার কোনো অ্যান্টিবায়োটিক কারো ক্ষেত্রে একটা, কারো ক্ষেত্রে দুইটা, রুগী এবং বয়সের উপর ডিপেন্ড করে যেটা ডিপেন্ড হয়। তো এইভাবে যদি একজন বুজুর্গ তার অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স হিসাবে আপনাকে একটা নাম্বার বলে বলতেও পারেন, কিন্তু এটা কোনো কোরআন এবং হাদিস থেকে এরকম নয় যে এটা মানতে হবে, কোনো হাদিস বা কোরআন এরকম কোনো ফিক্স নাম্বার নয়। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আপনি যাই পড়লেন পড়লেন ইনশাল্লাহ, যত বেশ পড়বেন এখানে কোনো সাইড ইফেক্ট নাই, ভালোই হবে ইনশাল্লাহ। বাট এরপরে যদি 313 পড়তে চান বা 100 বার পড়তে চান পড়তে পারেন। যেমন সুবহান আল্লাহ বিহামদি যদি কেউ দিনে 100 বার পড়ে, সাগরের ফেনার মতো গুণা হলেও আল্লাহ মাফ করে দেবেন। তো 100 নম্বরের একটা কথা রয়েছে কোনো কোনো হাত তাসবিহের ক্ষেত্রে। তো আপনি এইভাবে ওই নম্বরগুলো সামনে রেখে যদি আপনি পড়েন পড়তে পারেন সুবহানাল্লাহ। আর আপনার 3 নম্বর প্রশ্ন ছিল হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, কিভাবে উচ্চারণ করবেন আপনি শুনবার চাইতেছিলেন। তো হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, এই হলো তার সঠিক উচ্চারণ। জাযাকুমুল্লাহ। জি, সম্মানিত কলার আশা করি আপনি উত্তরটা পাইছেন। হুজুর একজন কলার আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কলার, জি বলেন, আমরা ভালো আছি। আপনি আপনার প্রশ্নটা করুন প্লিজ। আমার প্রশ্নটা হইল যে জোরর আসর এশার ফাইভ হাতি নামাজ জয় তো গুনা যায় যে আগে তো আমরা আট বা করে বাঞ্চি বা ফাইভ হাত ফোর ফোর টু ফোর রাম আল্লাহ রকম হইলে জি তো গুনা যায় যে ফাইভ হাত নিহতে লোকে পড়া বান্দা ঠিক না, দুই রে হাত দুই রে হাত করে আর পড়া আর কি তা সম্মানিত দর্শক, আপনি ইকরা বাংলার Q&A অনুষ্ঠানের লগে থাকবা। আমরা একটা ছোট্ট বিরতির মাঝে যাইলাম এবং ঠিক বিরতির পরে আবার ঠিক আপনার প্রশ্ন এবং উত্তরের এই অনুষ্ঠান লইয়া আবার আপনার কাছে ফিরে আইব। সে পর্যন্ত ইকরা বাংলার সাথে থাকুন এবং দেখতে থাকুন টেলিভিশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, একটা ছোট্ট বিরতির পর আবারও Q&A উইথ ইকরা বাংলা অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি দর্শক, আপনারা আগের অনুষ্ঠানে যেভাবে প্রশ্ন করেছেন এখনও ঠিক সেভাবে প্রশ্ন করবেন। হুজুর, লাস্ট যে প্রশ্ন যেটা মানে বিরতির আগে যে কলার যে প্রশ্নটা করছিলেন, প্রশ্নটা উত্তর আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। প্রশ্নটা আসিল, উনি প্রশ্ন করেছেন এবং আমি উনাকে জিজ্ঞাসা করার জিনিসটা একটু ক্লিয়ার করেছি। উনি বলেছেন যে আমরা জোহরের আগের সুন্নত 4 রাকাত পড়ে আসতেছি, ফরজও আমরা 4 রাকাত পড়ি, সমান আসরের আগের সুন্নত 4 রাকাত এবং আসরের ফরজ 4 রাকাত পড়ি। ঠিক তেমনিভাবে এশার আগের সুন্নতও পড়লে আমরা 4 রাকাত পড়ি, তারপরে ফরজ আমরা 4 রাকাত পড়ি। তো বর্তমানে কেউ কেউ বলতেছেন যে না, 4 রাকাতও পড়া যাবে না, সুন্নতকেও 2-2 রাকাত করে দুই সালামে পড়তে হবে, সম্মান ফরজকেও নাকি কেউ বলেছে ওনাকে 2-2 রাকাত করে পড়তে হবে, 1 সালামে 4 রাকাত পড়া যাবে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। বিশেষ করে সেকেন্ড পয়েন্ট আমি বলবো, যারা এ সমস্ত কথা বলতেছেন হয়তো উনি বুঝের বুলে বলতেছেন, এটা মারাত্মক ধরনের একটা বিভ্রান্তিকর একটি কথা হবে। যারা বলবেন জুহর আসর এবং এশার ফরজ 4 রাকাত করে পড়া যাবে না, 2-2 রাকাত করে দুই সালামে পড়তে হবে, এটা চরম মারাত্মক ধরনের একটা রং এবং ভুল কথা।
কোরআন এবং হাদিসের প্রকাশ্য বিপরীত হবে বিপরীত এবং কোন উলামায়ে কেরাম আজ পর্যন্ত কথা বলেন নাই ইয়েস আরেকটি পয়েন্ট এটা কিন্তু শুরু হয়েছে কোন জায়গা থেকে ওই বিতির নামাজ আমরা এক সালামে পড়বো নাকি তিন রেখা দুই সালামে পড়বো ওই বিষয়টা বাড়তে 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 বর্তমান সময়ে এই পর্যায়ে চলে আসছে যে বাকি জোহরকেও এখন টুকরা করা হচ্ছে জোহরের আগের সুন্নতকেও টুকরা করা হতে দেওয়া হচ্ছে এখানে একটি বিষয় মনে রাখবেন জোহরের আগের সুন্নত চার রেখাত পড়বো নাকি দুই রেখাত পড়বো আর চার রেখাত পড়লেও দুই সালামে পড়বো নাকি এক সালামে পড়বো তো আমরা বিশ্বাস করি বুখারী শরীফের হাদিস অনুযায়ী জোহরের আগের সুন্নত চার রেখাত চার রেখাত দুই নম্বর দুই সালামে নয় এক সালামে এক সালাম তার প্রমাণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত উম্মে সালামা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ওনারা বলেছেন নবী রাসূল বলেছেন যারা ডেইলি বারো রাকাত নামাজের উপর রেগুলার সুন্নতে মাকাদের উপর পাবন সহকারে পড়বে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত জান্নাত দান করবেন তাদেরকে জান্নাতে দাখিল করবেন জান্নাতে দাখিল করবেন জি সেই বারো রাকাত সুন্নতে বর্ণাদিকে বলা হয়েছে যে আরবাউন কাবলা জুহরি জোহরের আগে চার রাকাত এখানে চার রাকাত বলার মানেই হলো চার একসঙ্গে বলা হয়েছে এটা ক্লিয়ার অর্থ এটাই এক সালামে চার রাকাত দুই সালামে নয় যদি দুই সালামে হতো তো এটা অসাধারণ হওয়ার কারণে এটা ব্যাখ্যায় বলা থাকার কথা ছিল এজন্য নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে জোহরের আগের সুন্নত চার আসরের আগের সুন্নত চার এশার আগেও সুন্নত মক্কাদা না হলেও পড়লেও আপনি পড়বেন চার এবং যুক্তিও এটা বলে ওয়াক্তের ফরজের নাম্বার অফ রাকাতের উপর ভিত্তি করে আগের সুন্নতটা কিন্তু সুন্নতের রাকাতের নাম্বার হয় ফজরের ফরজ দুই রাখাত তো আগের সুন্নত দুই রাখাত তাহলে জোহরের ফরজ যেহেতু চার আসরের ফরজ যেহেতু চার এশার ফরজও চার আগের সুন্নত চার রাখাতই হবে হাদিসও বলতেছে চার ইয়েস এখানে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা রয়েছে যে নবী করিম জোহরের আগের সুন্নত দুই রাখাত পড়েছেন আমরা মনে করি ওই দুই রাখাত তাহিয়াতুল মসজিদ আর মেইন সুন্নত চার রাখাত পরে পড়েছেন এজন্য আমরা মসজিদে গেলে করি কি প্রথমে দুই রাখাত পড়ি তাহিয়াতুল মসজিদ তারপরে পড়ি আমরা চার রাখাত সুন্নত জোহরের সুন্নত ঠিক আছে তৎপিক হয়ে গেল কম্বাইন হয়ে গেল আর ইমাম শাফি রহমতুল্লাহ মতে উনি বলেন যে জোহরের আগের সুন্নত চার রাখাত পড়া যাবে তবে দুই সালামে উনার একটা মত রয়েছে বসে ব্যাপারে উনি বলেন সলাতুল লাইলে মাসনা মাসনা যে ফরজ ব্যতীত বাকি নমাজগুলা দুই রাখাত পরে বড় ভালো সেই হিসাবে যে কোনো সুন্নত বা নফল দুই রাখাত পরে বড় ভালো এটা উনার একটা পার্সোনাল মতামত ওই হাদিসের উপর ভিত্তি করে কিন্তু আমি আগেই বলেছি বুখারী শরীফ হাদিস থেকে ভিত্তি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ মেজরিটি উলামায়ে কেরামের মতামত হলো জোহরের আগর সুন্নত এবং আসরের আগের সুন্নত এশার আগের সুন্নত চার রাখাতে আমরা পড়বো ইনশাআল্লাহ কিন্তু আজ পর্যন্ত কেহ জোহর আসর বা এশার ফরজের ক্ষেত্রে দুই রাখাত পরে মুকিম যারা লোকাল আছেন চার রাখাত পড়বেন কিন্তু দুই রাখাত পড়বেন এই কথাটা কোনো হাদিসও নাই কোরআন নাই কোনো উলামায়ে কেরাম বলে না যদি কেউ বলে থাকে আপনাকে সাংঘাতিকভাবে আপনাকে এটাকে মিসগাইড করতেছে আর আমি মনে করি আজকাল কিছু মাবুনরা কিছু সার্কল করেন আমি তাদেরকে অন্তরঞ্চলকে আমি তাকে ধন্যবাদ জানাই সার্কল করতেছেন কিন্তু জানতে হবে তিরমিজির শেষ হাদিস হলো ইন্নাহাদ আল ইলমা দীনুন ফাংজুরু আম্মাংতা হুদুনা দীনাকুম এই সমস্ত দিনই ব্যাপার এটা যেগুলো আপনি কোরআন থেকে জানবেন এটা দিন এবং দিন শিখতে হলে একজন আলেমের কাছ থেকে শিখতে হয় ফাস আলু আহ্লা জিক্রিন কুতুমুল্লাহ তাআলা যারা জানে তাদের কাছ থেকেই আমরা শিখব যে মাবুনরা সার্কল করেন যদি ওনারা কোয়ালিফাইড থাকেন আলেমা হন তো অবশ্যই ঠিক আছে আর জাস্ট খালি ওয়েবসাইট দেখে বা গুগল দেখে বা দুই একটা সার্কলে অংশগ্রহণ করেই উনি আবার একটা সার্কলের একজন মোয়াল্লেমা বা শিক্ষিকা হয়ে গেলেন এটা কিন্তু অনেক সময় ডেঞ্জার হয় কারণ কথা আছে নিম হাকিম খতরায় যান নিমুল্লা খতরায় ইমান যে ডক্টর যদি পুরা ডক্টর না হন তাহলে ওনার কারণে ওনার মাধ্যমে কিন্তু জানের খতরা হবে আর একজন মোল্লা যদি উনি পুরা মোল্লা না হন তাহলে ইমানের খতরা হবে ঠিক আছে এজন্য আমরা বলি যে ওর আধুনির হাতে পড়ে রুই মাছ কাঁদে জানিনা রাধুনি মরে কেমনে রাধে আজকাল কোরআন হাদিস যে কোনো কেউ আমরা এগুলো ব্যাখ্যা দেওয়া শুরু করে দিয়ে আমরা কিন্তু এটাকে আমরা একদম মারাত্মক পর্যায়ে নিয়ে যাচ্ছি এজন্য এবার আমাদের সতর্কতা দরকার আপনি যেটা বলেছেন আমি আমার কাছে আরও কিছু জিনিস শুনেছিগুলো কানে এসেছে যে কিছু সার্কলে এই সমস্ত রং ইমোশন দিয়ে নিজেও বিভ্রান্ত হচ্ছেন অন্যকে বিভ্রান্ত করছেন বহারশের একটা হাদিস কেয়ামতের আগে বিজ্ঞ উলামা একরামের ইন্তেকালের মাধ্যমে ইলিম উঠে যাবে তখন কিছু অযোগ্যরা মূর্খরা কিন্তু এই জায়গা দখল করে তারা ফতোয়া দেবে আফতাও বে গয়ের ইলমিন না জেনে ফতোয়া দিবে ফাদ্দাল্লু ওয়াদাল্লু নিজেও বিভ্রান্ত হবে অন্যদেরকে বিভ্রান্ত করবে এই সময়টা বর্তমানে কিন্তু আশঙ্কাজনকভাবে এসেছে আল্লাহ আমাদেরকে ফাজত করুন আমিন জাযাকাল্লাহ জি সম্মানিত কলার আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন যে আমরা নেক্সট কলারে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলার জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বোন আপনার প্রশ্নটা করুন প্লিজ জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বোন আপনার প্রশ্নটা করুন প্লিজ জি ফরমাতে
جزاكم الله আফটার টিভিতে আসা তাওয়াক্কা শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ জি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আপনি যেভাবে বলেছেন এবারে পড়তে পারেন যে আপনি প্রথম রাকাতে পড়লেন তাহাজ্জুদে আলিফ লাম মিম থেকে কয়েকটি আয়াত আর দ্বিতীয় রাকাতে পড়লেন আয়াতুল কুরসি অর্থাৎ মধ্যখানে গ্যাপ কুরআন শরীফের একটা অংশ পড়লেন প্রথম রাকাতে আর সিএল ঠিক রেখেই পরবর্তীতে কোনো একটা অংশ পড়লেন আরেক রাকাতে ঠিক আছে এভাবে পড়া যায় কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলেছেন ফাকরা উমা তাইয়াসা মিনাল কোরআন তোমরা কোরআন শরীফ থেকে এই তাহাজ্জুদের কাজে বলেছেন তুমি কোরআন শরীফের যে অংশ তুমি ইজি পাও সহজ পাও সেই জায়গাতেই তুমি তিলাওয়াত করবে তো আপনার যেহেতু আলিফ লাম মিম থেকে হয়তো মুফলিহুন পর্যন্ত মুখস্থ করেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে সেই হিসাবে আপনি এক রাকাতে পড়লেন আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত বা যতটুকু আপনার মুখস্থ আছে এবং দ্বিতীয় রাকাতে পড়লেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আপনার যেহেতু সহজ আপনি জানেন আপনি পড়তেছেন কেন হবে না অবশ্যই হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাল্লাদ ইবনে রাফিয়া নামে জনৈক সাহাবি উনি মসজিদে ঢুকে খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে ফেললেন নবীজি বললেন সাল্লাইতা ফাইন্না কালাম সাল্লি ফাইন্না কালাম তো সাল্লি খাল্লাদ তুমি নামাজ পড়লেও তোমার নামাজ হয় না তুমি আবার নামাজ পড়ো এবার তিনবার নামাজ পড়ার পরে তিনবার খুব তাড়াউড়া করে রাশ করে নামাজ পড়েছেন যেভাবে রুকু এবং সেজদা দেওয়ার কথা ছিল এইভাবে উনি টাইম নিয়ে রুকু সেজদা করেন নাই তাড়াউড়া করেছেন নবীজি বললেন নামাজ হয় নাই তুমি নামাজ আবারও পড়ো তিনবার এইভাবে পড়ার পরে উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নামাজ শিক্ষা দেন আমি তো আর কীভাবে পড়বো আমি জানি না তখন নবী সাল্লাম ওনাকে নামাজ শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন এক পর্যায়ে যে তুমি তাকবীরে তহরিমার পরে সানা পড়বে তারপরে সূরা ফাতিহা পড়বে সুম্মা ইকরা মা মা কামিল কোরআন এরপরে তুমি কোরআনের যে অংশ জানো সেটা তুমি পড়বে তো আপনি যেহেতু জানেন আজিব নামী থেকে মুহরিম পর্যন্ত তারপরে আয়াতুল কুরসি তো এটা পড়লে অবশ্যই নামাজ হবে আমি জানি না কোন আলেম বলেছেন বা আপনি কোন আলেমকে জিজ্ঞেস করেছেন বা আপনি কীভাবে বুঝাইতে পারছেন বা উনি কীভাবে বুঝতে অনেক সময় বোঝা বা বোঝানোর কারণে বেশ কমা যেতে পারে বা এটা নাজায়েজ হবে এটা কথা ঠিক নয় অবশ্যই জায়েজ হবে ইনশাআল্লাহ কোরআন শরীফের যে অংশ আপনি শুদ্ধভাবে পান আপনি বিশুদ্ধ যে কোনো অংশ পড়তে পারেন সূরা ফাতিহা পড়ার পরে পুরো সূরা পড়তে পারেন সূরাটা অংশ পড়তে পারেন লম্বা হলে এক আয়াত আর ছোট্ট হলে কমপক্ষে তিন আয়াত পড়লেও আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে যেমন ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এটি পূর্ণ একটি সূরা এই যে ছোট্ট ছোট তিনটি আয়াত যদি কেহ এই ধরনের কোরআন শরীফের অন্য কোনো লম্বা সূরার মাত্র এই ধরনের তিনটি আয়াত পড়ে নেয় তবুও কিন্তু তার নামাজ আদায় হয়ে যাবে তো ইনশাআল্লাহ আয়াতুল কুরসির পুরো একটি লম্বা আয়াত আপনার নামাজ অবশ্যই হবে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জি সম্মানিত দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নেক্সট কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেক্সট কলার আমি জাযাকুমুল্লাহ প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ঘরে নামাজ পড়ে কুটুম্বের সাথে যাওয়ার সময় রাস্তায় আপনি তসবি পড়বার চাইতেছেন বা মনে মনে ইয়ে আসতেছে যে আমি যাওয়ার পথে রাস্তায় এইবার তসবি পড়লে এটা কি আদবের খেলাফ হবে কোনো গুণা কি হবে কি না হবে না দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এসেছে হাদিস কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানিহি আল্লাহ নবী সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন অজু অবস্থায় করার চেষ্টা করতেন এটা উত্তম ইভেন সালামের জবাব ওয়ালাইকুম সালাম দেওয়ার সময় আল্লাহ নবী কোনোদিন অজু করে কোনোদিন তেমন করে জবাব দিয়ে বলেছেন ইন্নি আকরাহুল্লাহ ইন্নি আকরাহুনাজকুরুল্লাহ ইল্লা আলা তুহুরিন অজু ব্যতীত পাক পবিত্র ছাড়া আমি আল্লাহর নাম নিতে আমি চাই না আমি ভালো পাই না তো উত্তম তো অবশ্যই অজু সহকারে পড়া অজু না অবস্থায় আল্লাহ নবী তসবি পড়তেন চলন্ত অবস্থায় পড়তেন জি এবং বসা অবস্থায় পড়ছেন আল্লাহ কোরআন বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় চলা অবস্থায় সর্ব অবস্থায় আমরা আল্লাহকে জিকির করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়িতে ওঠার সময় দোয়া পড়েছেন এটাও জিকির
গাড়িকে নামার সময় দোয়া পড়েছেন জিকির, ঘর থেকে বেরোবার সময় বলেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরাও বলবো। এবং নবীজি বলেন যদি ঘর থেকে বারবার সময় যদি আপনি দোয়া পড়েন সময় আপনি দাঁড়ানো বসে পড়তেছেন, এটাও তসবি, এটাও জিকির, এটা পড়ার লগে লগে ফেরেশতার মাধ্যমে আপনাকে এনান করা হয় কুফিতা হুদিতা উকিতা, এই দোয়া আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আপনাকে প্রোটেকশন দেওয়া হবে এবং আপনাকে গাইড দেওয়া হবে, আপনি বিভ্রান্ত হবেন না। এত পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়িতে ওঠার সময় দোয়া পড়তেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখরানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তারপর তেন বিস আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। এটি আমি লম্বা দোয়া পড়লাম তিরমিজির বর্ণনা অনুযায়ী। আর নয় শর্ট সুবহানাল্লাযী সাখরানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। এছাড়াও চলার পথে আল্লাহ নবী আরও দোয়া পড়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসা'ই সাফার ওয়া কাবাতিল মানজার ওয়া সু'ইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদ। এইভাবে আল্লাহ নাসরুক ফি সফরিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া, এইভাবে দোয়া পড়েছেন আল্লাহ নবী চলতে। তো আপনি যদি এইভাবে কুটুম্বে যাওয়ার সময় এক তো আপনার ওযু আছে, না তাহলে পারতেন, আপনি জিকির পড়তেছেন কেন গুণ হবে, বরং আরও উত্তম হবে। বরং রাস্তাঘাটে আজকাল নিজেকে সেফ রাখার জন্য জিকির তসবিহাতে বসে বসে গাড়িতে ট্রেনে বাসে বা পাবলিক সার্ভিসে আপনি মনে মনে তসবিহাতে রাখেন, এটা সবচেয়ে ভালো কাজ মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। যে সম্মানিত দর্শক, আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। যে নেক্সট কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যে সম্মানিত কলার, আপনি প্রশ্নটা করুন প্লিজ। আপনার প্রশ্ন হলো এক অক্ত নামাজ মিস করলে কত বছর পর্যন্ত জাহান্নামের অগ্নিতে জ্বলতে হবে। প্রথমে নামাজ না পড়া এটা মারাত্মক ধরনের একটি কবিরা গুনাহ, কোনো কোনো হাদিসের মধ্যে এটাকে কুফরি বা কাফির হয়ে যাওয়ার মতো অপরাধ গণ্য করা হয়েছে। মাংতার কাসলাতে মোতামিতান ফাকাদ কাফারা। নবী ইসলাম বলেছেন বাইনাল ইমান আল কুফরে তর্কুস্থলাত, একজন মুমিনের কাজ হবে নামাজ পড়া, আর নামাজ না পড়া এটা মুমিনের কাজ, এটা কাফিরের কাজ। এটাই আমাদের মুমিন এবং কাফির মধ্যে ফরক করে, ওরা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। শাকিক বলেন সাহাবায়ে কেরামরা কোনো কাজ ত্যাগ করাকে কুফরি মনে করতেন না, সবচেয়ে বেশি জঘন্য ধরনের অপরাধ বা কুফরি অপরাধ মনে করতেন নামাজ ত্যাগ করা। ইচ্ছাকৃতভাবে নামাজ বাদ দিলে গুণা আছে। বুখারী শরীফের হাদিস, যদি কারো একদিনের আসরের নামাজ মিস হয়ে যায় উজর ছাড়া, তো উনি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হলেন। নবীজির ভাষায় ফাকান নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, একসঙ্গে তার ফ্যামিলি মেম্বার সহ ছেলে মেয়ে এবং তার যাবতীয় সম্পদ সবই ধ্বংস হয়ে যায়, চিন্তাই হয়ে যায়, বশীভূত হয়ে যায়। যে পরিমাণ সে নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করবে বা যে পরিমাণ সে ক্ষতিগ্রস্ত লুজার হলো একদিনের আসর নামাজ মিস হলে, এইভাবে সে ক্ষতিগ্রস্ত হলো। আপনার প্রশ্ন ছিল জাহান্নামের আগুনে জ্বলতে হবে কতদিন। বোন, একটি কথা আমি বলি, জাহান্নামের আগুন আমরা বুঝতে হবে কি, যার পাওয়ার হলো দুনিয়ার আগুনের চেয়ে 769 পাওয়ার বেশি। সাহাবা কিরাম ইয়ারাসূলুল্লাহ, এরপরও তো দুনিয়ার আগুন জ্বালাইবার জন্য যথেষ্ট বলে, হ্যাঁ জাহান্নামের আগুনকে এইভাবে আরও 69 পাওয়ার অ্যাড করে যে পরিমাণ পাওয়ার সেই পরিমাণ জাহান্নামের আগুন, আল্লাহু আকবার। তো সেই হিসাবে এক সেকেন্ডটা লাগবে হলে তো পারবেন না। একটি হাদিস, দুনিয়ার সবচেয়ে সুখী একজন মানুষকে জাহান্নামে ঢুকেই বের করা হবে, যে বের করে জিজ্ঞাসা করা যদি হয় যে তোমার লাইফে কি তুমি আরাম করেছিলে, সে বলে আমার লাইফে তুমি আরাম করি নাই। সামান্য এক সেকেন্ডের জাহান্নামের অগ্নি ঢুকার পরে সারা লাইফের আরামকে সে ভুলে যাবে। এবার আপনি আপনার প্রশ্নের জবাবে আসি। ইয়েস, একটি হাদিসে এসেছে একক নামাজ সালে 80 হুকবা, এবং হুকবা কোনো কোনো বর্ণা হিসাব অনুযায়ী 2,88,00,000 বছর হয় হিসাব অনুযায়ী, 2.88 মিলিয়ন। তো 2.88 মিলিয়ন, 2.8 মিলিয়নের চেয়েও বেশি বৎসর জাহান্নামের অগ্নি জ্বলতে হবে। যদিও আর সেক্ষেত্রে দুর্বলতা আছে, কমজোরি আছে, বাট বাকি সবার মিলিয়ে এই অপরাধটা কিন্তু অমার্জনীয় এবং অপরাধটা কিন্তু মারাত্মক, জাহান্নামে যাওয়ার জুকাই অপরাধ। সেই হিসাবে এই হাদিসে যেটা উল্লেখ করা হচ্ছে সেটা হলো কুলামা কেরাম ওয়াইদের ক্ষেত্রে দমকির ক্ষেত্রে এই হাদিসটাকেও দলিল হিসাবে গ্রহণ করেছেন, কারণ ফজিলত এবং ওয়াইদের ক্ষেত্রে দুর্বল হাদিসও নেওয়া যেতে পারে। হ্যাঁ, ফরজ প্রমাণ করতে হলে, ওয়াজিব প্রমাণ করতে হলে অথবা হারাম প্রমাণ করতে হলে হাদিসটা অকাট্য হতে হবে, সেটা ভিন্ন কথা। ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। যেহেতু আরেকটা হাদিসও তো আছে যে দুজখ সর্বশেষ যে ব্যক্তির দুজখ ছাড়া হইব, মানে তাই দুজখের এখানে বিগিনিং ফার্স্টটা কি এখানে ডাউন ফোন দুজাইতে সত্যের
বছর 70 বছর সময় লাগবে তাহলে দুজখর যে ওগুন দুজখর আগুনটা হইলো গিয়া দুনিয়ার আগুন লগে 69 টাইম যদি আপনি গুণ করেন এরপরে যে পাওয়ারে বহু পাওয়ার লগে দুজখর আগুনের পাওয়ার আল্লাহ গোলামাগান ফরমাইন আমরা গুনাহ করলে অতখান গুনাহ করতাম যতখান পরিমাণ আমি জাহান্নামের আগুন জ্বলাই বরদাস্ত করতাম পারব বরদাস্ত করতাম দুনিয়ার একটা সুলার আগুন বরদাস্ত করতাম পারি না সুলার খন্দাক গুলি করে বেসর খাটির আগুন আমরা বরদাস্ত করতাম পারি না আর যদি এর চেয়ে যদি আরো 69 টাইম যদি আরো মোর অত গুণ 69 গুণ বেশি যদি আগুনের পাওয়ার থাকে তাহলে তো আমরা এখানে তাফত জারার কথা নাই অন্যর একটা হাদিস আছে তো দুজখর শ্বাস যদি দুনিয়ার মাঝে যদি একবার সারতো দুজখে তাহলে মনে হয় দুনিয়া সবকিছু জ্বলিয়া সার জ্বলিয়া সার হবে তো কিয়ামত পর্যন্ত মান আবাদত কোনো ইয়ে রানে কোন তা উগিল না মানে ইয়েস যে আমরা আমরার আজকের আলোচ্য বিষয়টা আসলাম আমরা আবার শোনো করাই দেই এখানে আমাদের লাস্ট একটা পার্ট নবী ও তা ফরমাইছেন যে হে আমার সাহাবায়েরা হে আমার উম্মতেরা তুমি তাই এক আল্লাহ ইবাদত করবে আর ফাইভ টাইম নামাজ পড়বে সুমু সল্লু খামসাকুম ডেইলি ফাইভ টাইম নামাজ পড়বে ও সুমু শাহরাকুম আর তুমি তাই অবশ্যই রমজান শুরু দ্বারা হবে আর আদু জকাত আমালিকুম আর তুমি তোমার মাল জকাত দিবে এবং হজ সামর্থ্যে হজ করবে অর্থাৎ ইসলামের ফার্স্ট পিলার যেগুলো আছে সঠিকভাবে আদায় করবে তাদুল জান্নাতা তোমরা অবশ্যই জান্নাত বেসালাম শান্তি নিরাপদ তোমরা জান্নাত তাদুল জান্নাত রব্বিকুম তোমরা জান্নাতে প্রবেশ করবে রাসূলুল্লাহ সাল্লাম সেই বিদায় ভাষণেও ওই নামাজের গুরুত্বের উপর আলোচনা করে গিয়েছেন এটাও ছিল অন্যতম একটি পয়েন্ট এই নামাজ আমরা যেন বাদ না দিই মনে রাখতে হবে নামাজ পঞ্চাশটার ছিল মুসলিমের অনুরোধে আল্লাহ নবী নয়বার ভিজিট করে পাঁচত পাঁচত কমানোর পরেও আল্লাহ বললেন তিলকা খামসুন ও তিলকা খামসুন পড়বে তোমরা পাঁচ সব হবে খামসুনা পঞ্চাশে পঞ্চাশ আমরা কেন সেই সেই আল্লাহর এই অফারকে আমরা কেন অবজ্ঞা করবো জাজাকুমুল্লাহ আশা করি দর্শক আপনি উত্তরটা ভালোভাবে পেয়েছেন যে সম্মানিত নেক্সট কলার সালামু আলাইকুম রহমতুল্লাহ আর কোনো কোয়েশ্চন আছে নি ভাই আপনার আপনার প্রথম প্রশ্ন আউয়াবিনের নামাজ মাগরিবের কতক্ষণ পরে পড়বেন হাদিসে যেটা আসছে রাসূলুল্লাহ মাগরিবের ফরজ তিন রাকাত পড়তেন তারপরে সুন্নাত দুই রাকাত তারপরে নফল দুই রাকাতের কথা এসেছে এরপর রাসূল ইসলাম এশার নামাজ পর্যন্ত লম্বা টাইম নামাজের মাঝে লিপ্ত থাকতেন বখার শিবের হাদিস এই হাদিস থেকেই বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাম মাগরিবের ফরজ পড়ার পরেই সাথে সাথে কন্টিনিউ নফল সুন্নাত দুই রেখাত নফল দুই রেখাতের পরে এইভাবে নামাজে কন্টিনিউ এসা পড়তে থাকতেন তাহলে ওর টাইম কী বোঝা গেল যে মাগরিবের নামাজ পড়ার সাথে সাথেই আপনি তাওয়াবিন পড়বেন এখানে কোনো গ্যাপ দেওয়ার প্রয়োজন নাই বাট কোনো কারণে গ্যাপ আপনি দেনও তাও জায়গা হবে বাট গ্যাপ না দিয়েই আপনি কন্টিনিউ ফরজ পড়লেন তারপরে সুন্নাত দুই রেখাত পড়লেন তারপরে নফল দুই রেখাত পড়তেও পারবেন বা ওই নফল দুই রেখাত সহ যদি আপনি কমপক্ষে দুই 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 অর্থাৎ তিন সালামে ছয় রেখাত পড়ে নেন হয়ে যাবে ইনশাল্লাহ যে সম্পূরক কোয়েশ্চন আছে আপনার কয়বার পড়বেন কয় রেখাত পড়বেন আমি বললাম কমপক্ষে ছয় তো ওই ছয় হিসাবে আপনি চাইলে ওই সুন্নতের পরে যে দুই রেখাত নফল সহ ওই নফল দুই রেখাত তারপরে আরও দুই রেখাত তারপরে দুই রেখাত অর্থাৎ তিন সালামে ছয় রেখাত পড়লেও চলবে ইনশাল্লাহ ইভেন কেহ কেউ মনে করেন ওই সুন্নত দুই রেখাত সহ যদি আপনি সুন্নত দুই রেখাত পড়লেন তারপরে আরও দুই দুই আরও চার রেখাত ছয় রেখাত হয়ে গেল তাও হয়তো আপনি অভিনয় সব পেয়ে যেতে পারবেন আপনি কোনো সময় বারো রেখাত পড়ার কথা এসেছে দুই 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 এভাবে ছয় সালামে বারো রেখাত পড়ার কথাও হাদিস মধ্যে পাওয়া যায় ঠিক আছে আর হলো যে আপনি স্কুলওয়ালা কয়বার পড়বেন দেখেন এই ব্যাপারে কিন্তু নর্মাল অন্য নমাজ যেভাবে পড়তে হয় অন্য দুই রেখাত নমাজ পড়ার ক্ষেত্রে যেভাবে কোনো সুরা রেস্ট্রিকশন নাই এখানেও যে কোনো সুরা আপনি পড়তে পারেন রেস্ট্রিকশন নাই যে কোনো রেস্ট্রিকশন নাই যে কোনো সুরা পড়তে পারবেন এখানে কুলওয়াল্লা পড়তেই হবে বা অত নম্বরে পড়তে হবে এটা কারো কারো ব্যক্তিগত আমল হলেও হাদিস কোরআনের মধ্যে তার কোনো নির্দিষ্ট কোনো নাম্বার বা পড়তে হবে বলে কোনো বাধ্যবাধকতার কথা আসে নাই ঠিক আছে ইনশাল্লাহ আমরা যেগুলো পাই রসুলের ফজরের সুন্নতে শুধু মোস্ট অফ দ্য টাইম প্রথম রাখাতে কুলিয়াল কাফিরুন এবং দুই রাখাতে কুলওয়াল্লা পড়েছেন সমান তোয়াফের পরে দুই রাখাতে ওই দুই সুরা পড়তেন সমান এহরামের পূর্বের দুই রাখাতে রসুল ইসলাম এই দুই সুরা পড়েছেন এতটুকু পাওয়া যায়
আর দুইজন সাহাবীর আমল পাওয়া যায়, ওনারা কিন্তু প্রত্যেক রাকাতে কেহ আছেন সুরা ফাতিহার পরেই প্রথমে কুল আল্লাহ পড়তেন, আবার একজন ছিলেন উনি অন্য জায়গাতে কেরাত পড়ে শেষে আবার কুল আল্লাহ পড়তেন, বুখারী শরীফে রয়েছে। তো এইভাবে দুই একজন সাহাবীর আমল পাওয়া যায় যে কুল আল্লাহ অন্য সুরার সাথে বা অন্য কোরআন শরীফের অংশের সঙ্গে কুল আল্লাহ পড়েছেন। আর হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী বলেছিলেন তোমরা কি পারবে না রাত্রে কোরআন শরীফের ওয়ান্তাজ পড়তে, অর্থাৎ কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ ডেইলি রাত্রে তেলাওয়াত করতে পারবে না? সাহাবা কারাম বললেন ইয়াসুল্লাহ কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ মানে দশ পারা ডেইলি রাত্রে, এটা তো অনেক কষ্ট হবে। বললেন দেখো তুমি যদি একবার কুল আল্লাহ পড়ো তে তা দিল সুলুসাল কোরআন, এটা কোরআন শরীফের ওয়ান থার্ডের সমান। ওইটা সামনে রেখে দেখবেন আমাদের অনেক আসলাফের আমল রয়েছে, অনেক সময় কুল আল্লাহ পড়লে তিনবার পড়েন বা রসুল্লাহ নামাজের পরেও কুল আল্লাহ কুল আউযুবি ফালাক রব্বিন নাস প্রথমে একবার তারপরে আবার একবার আবার একবার তিনবার পড়তেন। ওই হিসাবে কেউ কেউ আমল রয়েছে যে নফল নামাজের মধ্যে কুল আল্লাহ তিনবার পড়ে থাকেন, এটা ওই হাদিসের উপর ভিত্তি করে পার্সোনাল আমল। এক্স্যাক্টলি আউয়াবিনে সুরা এখলাস কুল আল্লাহ ওইবার পড়তে হবে অতবার পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি এরপরে আরেকটি প্রশ্ন আপনি চলে যাওয়ার আগে বলেছিলেন আউয়াবিনের নম্বর কাত নম্বর বলেছিলেন নাকি তারাবি, আমরা একটু কনফিউজ ছিলাম। আমি যেটা মনে করেছি আপনি হয়তো এই প্রশ্নটা রিপিট করেই বলেছেন আউয়াবিনের রাকাত নাম্বার কয়টা, আমি বলেছি কমপক্ষে ৬ আর রসুলুল্লাহ কোনো সময় ১২ পর্যন্ত পড়েছেন। আর যদি তারাবির কোয়েশ্চেন থাকে তাহলে তারাবির ক্ষেত্রে আমরা জানি যে সাহাবা তাবিন তবে তাবিন থেকে এবং ইসলামী ইতিহাসের ১২শ শতাব্দী পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটি মসজিদে বিশ্বখ্যাত তারাবি ছিল, আমরা এটাই বিশ্বাস করি। বিশেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলার সময় তো উনি তো পুরা জামাত চালু করেছিলেন উবাই ইবনে কাবের পিছনে, সেখানে উনি বিশ্বখ্যাত তারাবি চালু করেছিলেন। এটা সবাই কিন্তু সাহাবা কারণ ঐক্যমতে ইজমায় এটা কিন্তু আমাদের কাছে কি মানে চলে আসতেছে, এটাই আমরা বিশ্বাস করি। আর তারাবির সম্পর্কে আমরা এটাই মনে করি। হ্যাঁ, তাহাজুদের নাম্বার রাখার যেটা এখানে কম বেশি হয়েছে, রসুলাম ৪ পড়েছেন, ৬ পড়েছেন, ৮ বেশিরভাগ পড়তেন, কোনো সময় আরও বেশি পড়েছেন। যেটি আবুদশিব আদেশ রয়েছে রসুল ইসলাম তাহাজুদের নাম্বার পড়েছেন ৪ এবং ৩, ৬ এবং ৩, ৮ এবং ৩, এর মানে ৪ রাখার তাহাজুদ ৩ রাখার বিতির, ৬ রাখার তাহাজুদ ৩ রাখার বিতির, ৮ রাখার তাহাজুদ ৩ রাখার বিতির। এখানে একটা কথা পরিষ্কার যে বিতির নামাজও কিন্তু ৩ রাখার, এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা বিতির সম্পর্কে বেশি ধারণা রাখেন ওনারাও বর্ণনা করেছেন বিতির নামাজ কয় রাখাতে হবে ৩ রাখাত। তিরমিজি শরীফে হাদিস আরও পরিষ্কার যে রাসূলুল্লাহ সাল্লাম প্রথম রাখাতে পড়েছেন সাব্বিহ ইসমা, দ্বিতীয় রাখাতে পড়েছেন কুল্লিয়াল কাফিরুন, তৃতীয় রাখাতে পড়েছেন কুল আল্লাহু আহাদ, রাখাতের নাম্বার দিয়ে বলা হয়েছে। এবং অন্য জায়গায় এসেছে লাইসাল্লিমু ইল্লা ফি আখিরিন্না, ওই ৩ রাখাতের লাস্টের রাখাতে আল্লাহ সালাম ফিরাইতেন, যার ফলে মুস্তাদরাকে হাকিমে এসেছে যে তোমরা মাগরিবের মতো ৩ রাকাত পড়বে। ইয়েস, আরেকটি হাদিসে মাগরিব মতো পড়বে না, সেটারও ব্যাখ্যা রয়েছে যে তৃতীয় রাকাতের মাগরিবের মতো নয়, আমরা ডিফারেন্ট করি, সেখানে আমরা আলহামদুলিল্লাহ পরে সূরা মিলাই তারপরে দোয়া কুনুত পড়ি, ওই সব মিলিয়ে পুরো মাগরিব মতো হচ্ছে না, আবার নাম্বার রাকাত হিসাবে বা এক সালাম হিসাবে মাগরিবের মতো হচ্ছে কিছু পয়েন্টে আর কিছু পয়েন্টে মাগরিব মতো নয়, সব সাত জায়গায় ঠিক আছে। আমরা হয় কি একটি হাদিস দেখে আমরা পাগল হয়ে যাই আর আমরা ফতোয়া শুরু করি, না হাদিসের নিয়ম এটা নয়, একই বিষয়ের সব হাদিস দেখেই সব মিলাইয়া তারপরে চেষ্টা করা হবে, কয়েক ধরনের পন্থা রয়েছে সেখানে কোনটি আগের কোনটি পরের বা কোনটাকে প্রধান দিতে হবে বা কোনো কম্বাইন করার সুযোগ আছে নিতে সুযোগ আছে কি না আছে না, এইসব গাটাইয়া খাটাইয়া তারপরে একটা সিদ্ধান্ত নিতে হয়তো সহজ নয়। ঠিক আছে ইনশাল্লাহ, তো এই হলো সংক্ষিপ্ত আজকে আমাদের আলোচনা। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করার জন্য তৌফিক দান করেন, আর নতুন নতুন বিভ্রান্তিকর বিভিন্ন জিনিস আমাদের সামনে আসছে বলে আমাদেরকে যেন আল্লাহ পাক বাসার তৌফিক দান করেন। আমি জাযাকুমুল আহসান জাযা। জি জি আলহামদুলিল্লাহ দর্শক, আমি আশা করি আপনি আপনার যে প্রশ্ন যেটা পড়ছিলা এটার উত্তরটা খুব ভালো করে পাইছেন। আসলে ওদের একটা বিভ্রান্তি নানি যে যে সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ রাকাত তারাবির নামাজ চালু করছিলা, এই সময় তো আশার এবং বাশার সকল সাহাবি আসলা, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওফাত হয়েছিল, এর সব সাহাবি ওখানে মানি আনি শুনি গিয়া এটা এরপরে এন তাকি সিলসিলা এখন পর্যন্ত প্রায় প্রত্যেক সংস্কারমূলক কাজ করছেন আর আল্লাহু আকবার আর বিভিন্ন ফরমান যদি উম্মতের মাঝে কেউ মুহাদ্দাসতা হন যারার খাসিয়ত দিল আল্লাহর প্রতি সহি কথা ডালি দেওয়া হয় ফিরিস্তার মাধ্যমে, আমার উম্মতের মাধ্যমে এই পজিশনে কেউ তাহলে আল্লাহ ফরমাইন
عمر بن الخطاب ইবনে আরাফার মানে আমার হদি কোন বিয়ার আছিল শুধু তাহলে কিন্তু উমরই হতো নবী লা কান আবাদি নবী লা কান আমর খতাব আর তা হাদিস তো আছে যে আসহাবিক النجوم بأيهم اقتديتم اهتديتم যে কোন একজন সাহাবীর অনুসরণ করো তুমি তার হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে এই ক্ষেত্রে তো খুলাফায়ে রাশিদিন বা আশারে মুবাশশারা এরা তো সবচেয়ে বেশি অগ্রগণ্য আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমায় তুমি যদি খেয়রুর সুন্নাহ বা প্র্যাকটিস ফলো করো তাহলে সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং প্র্যাকটিস ফলো করিও দ্বারা এই পথে চলিয়া কামিয়াব হইছেন যারা ইলমের ক্ষেত্রে গভীর জ্ঞান অধিকারী আসলা এবং তাকওয়ার ক্ষেত্রে আসলা সর্বোচ্চ প্লাস তাকার তার মাঝে তকল্লুক তাসন্নু বা বানাউটি আর বাড়াইয়া ছাড়াইয়া সীমালঙ্ঘন করাইছেন তার মানে মুঠুই আসিল না অতএব তারা নিরাপদ তারা অংশ হরাই সবচেয়ে নিরাপদ মান কান আমি মুস্তিন্নান ফালি ইস্তান বেমান কাদ মাত ফাইনাল হাইয়া লাই উমান আলাইহি উলাই কা সাবু রসুল ইসলাম আমাকুম ইলমা কলম তকল্লুফা এভাবে তারা সম্পর্কে আপনি খুব ভালো করে মানে যদি তারাবির নামাজ সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকে বা করুন আমরা কনফিউজ আসতাম যে আপনার প্রশ্নটা আউগাবিন রাখাত সম্পর্কে আসেন না তারাবির সম্বন্ধে আসেন যদি ফলা ক্লিয়ার আছে আউগাবিন রাখাত রাখাত কইছেন তিনটা প্রশ্ন রাখাত যাওয়ার রাখ কেন হয়তো আউগাবিন হইতে আসিল শব্দটা হয়তো তারাবি তাই কইছেন বা আমরা হন্তে তো এই সেবাটা আমরা দুটো কর রয়েছি আলহামদুলিল্লাহ তারাবির রাখাত হইলিছি আমরা আউগাবিন রাখাত হইলিছি তারাবির রাখাত আমরা হইলাম আউগাবিন রাখাত যদি কমপক্ষে ছয় এবং এই ছয়টা মারিবার পরেও আশা করি দর্শক আপনি উত্তর পাইছেন এবং যারা একটা বাংলা টিভি আজকে দেখরা আপনারা যে কোয়েশ্চেনগুলো আইলো এগুলার আনসারগুলো খুব সুন্দরভাবে হুজুরে উপস্থাপন করছেন আপনারা আনসারগুলো দিচ্ছেন আপনারা এই আনসারগুলো খুব ভালোভাবে মানে বুঝছেন আমি আশা করি এবং বিশেষ করে যে কোনো বিষয়ে ডিসিশন নিতে হইলে হুজুরের কথা থাকি যে বিষয়টা আইসে যে আপনার বিজ্ঞ ওলামা একরামর সংসদ যেটা বিজ্ঞ ওলামার খান্দাত গিয়া বিজ্ঞ ওলামা একরামর খান্দাত গিয়া আপনি জিগাইতা জিগাইয়া তারপরে আপনি একটা ডিসিশন নিতা যে কোনো সময় বা কোনো যদি কোনো আখতায় হজনে একটা আপনি একটা মজমার মাঝে বইলা বা আপনি একটা বৈঠকও বইলা একজনে একটা হইলিলা আপনারে বা যে কোনো একটা অথেন্টিক হাদিস হইলা বা না হইলা বাট এটা আপনার জাস্টিফাই করা যদি ক্ষমতা থাকে আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে অবশ্যই আপনি বিজ্ঞ আলিম দিয়ে জিগাইয়া আপনি কোনো একটা ডিসিশন নেবা তো সম্মানিত দর্শক আপনারা ইকরা বাংলার লগে আসলা এবং কিউ এন এ উইথ ইকরা বাংলা অনুষ্ঠানের বিগিনিং থেকে এখন পর্যন্ত আপনারা অনেক কোয়েশন করছেন শায়েখে অনেক উত্তর দিচ্ছেন আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন আইছি আগামী অনুষ্ঠান দেখার আপনারা আমন্ত্রণ জানাইলাম এবং শায়েখ বিশেষ করে শায়েখুল হাদিস আল্লামা আব্দুর রহমান সাহেব অত্যন্ত কষ্ট করে ব্যস্ততার মাঝে আমরা সময় দিচ্ছেন এবং তার সময় দেওয়ারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতা এবং এই যে প্রশ্নগুলোর উত্তর আমরা দান করছেন এটা কিন্তু আমরা পাতেও এগুলোই লোকে আমাদের জীবনের পথ এবং এগুলো যেন আমাদের জীবনে খাজর লাগাই এবং এগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানিয়া চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু